ধন্যবাদ খুব ভালো লাগছে কাজের জন্য সম্মান পাওয়াটা তো আনন্দের তবে যে কাজটার জন্য আজকে আমাকে সম্মানিত করা হয়েছে আমাদের কাজল আরিফিন অমি পরিচালিত অসময় ওয়েব ফিল্মটির জন্য আমার ধন্যবাদ কাজল আরিফিন অমি এবং পুরো টিমের প্রতি আর সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদেরকে যারা অসময়ের এমিলি রহমানকে ভালোবেসেছে ফেসবুকে ঘুরলে সবারই ছবি দেখা যায় আজকে যে আয়োজনে এসেছি যে উপলক্ষে এসেছি এই আয়োজন এবং এই উপলক্ষ নিয়ে কথা বলবো এর বাইরে নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছি জাহিদ হোসেন পরিচালিত চলচ্চিত্রটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম ইমতিয়াজ বর্ষণ আমরা আশা করি একটা ভালো কাজ হবে কারণ তারা দুজনে আমার খুব পছন্দের অভিনেতা আর আরও একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি যেটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম তো কাজগুলো যখন মুক্তি পাবে আপনাদের সামনে আসবে দেখা যাক না মানে কোনো একটা চরিত্রের কথা আমি আলাদা করে বলতে চাই না বা বলতে পারবও না আমি আসলে এভাবে বলি যে আমি একজন আমি অপেক্ষা করি আমার কাছে যেই চরিত্রেরা আসে ধরেন বছরে চারটা পাঁচটা চরিত্র এলো তো তার কাছ থেকে তার মধ্য থেকে যেই একটি দুটি চরিত্রকে আমার মনে হয় যে এই চরিত্রের মধ্য দিয়ে আমি আমাকে দেখতে চাই সেই কাজগুলোর সাথে আমি যুক্ত হই তো এই তো এভাবেই চলছে যতদিন বেঁচে আছি সুস্থ আছি এভাবেই হয়তো চলবে যেই চরিত্রগুলোকে পছন্দ হবে আমি আমাকে সেই চরিত্রগুলোর মধ্যে দেখতে চাইব বা আপনাদের কাছে পৌঁছাতে চাইব আমি মানুষের শান্তি চাই মানে আমরা পরিবার বলি সমাজ বলি দেশ বলি সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ প্রাণ মানে ইট কাঠের কাঠামোতে কিছু হয় না মানুষে হয় তো মানুষের জীবনে শান্তি হোক মনে শান্তি হোক সবার সংস্কারটা আসলে প্রথমে নিজের ভেতর থেকে আসতে হবে আমি যদি শুদ্ধ না হই আমার আশেপাশে কিছু শুদ্ধ হবে না তো দেশ একলা একলা শুদ্ধ হতে পারবে না যদি দেশের সব মানুষরা আমরা শুদ্ধ না হই আমি এভাবে বিশ্বাস করি আমি জানি না আমার বিশ্বাসের সাথে আপনাদের মিলবে কি না